সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনি জমি, ভূমি, মাটি, ল্যান্ড, প্লট, ফ্ল্যাট যেটি ক্রয় করেন অবশ্যই সেটি নিষ্কণ্টক হওয়া প্রয়োজন। যদি আপনার জমিটি, আপনার ভূমিটি, আপনার ল্যান্ডটি, আপনার প্লটটি, আপনার ফ্ল্যাটটি কি হয়, নিষ্কণ্টক না হয়, মালিকানায় ভেজাল থাকে, মালিকানায় সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি যে টাকাটা ইনভেস্ট করতেছেন সেটা আপনার অতটা উপকারে আসবে না। আপনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো বন্ধুরা, সর্বপ্রথমে যে কোনো ভূমি বা জমি ক্রয় করার জন্য, যে ভূমি বা জমি আপনি ক্রয় করতে চাচ্ছেন সেটি সরজমিনে আপনি নিজে সেখানে পরিদর্শন করুন। সে জায়গাটিতে প্রয়োজন হলে একের অধিকবার সেই জায়গাটিতে যান, আশেপাশে ব্যক্তিদের সাথে কথা বলে জেনে নিন সেখানে যে মালিক বিক্রি করতে চাচ্ছেন তার দখল আছে কিনা, অর্থাৎ সেখানে কোনো দখলগত সমস্যা আছে কিনা, যেটি প্রকাশ্য, মানে হচ্ছে সেখানে প্রকাশ্য দখল সংক্রান্ত কোনো বিরোধ আছে কিনা। এটি আপনি জাস্ট জায়গাটিতে যদি এক দুইবার ভিজিট করেন, পার্শ্ববর্তী ভূমি মালিকের সাথে যদি কথা বলেন অবশ্যই জানতে পারবেন। তো বন্ধুরা, দুই নম্বর যে কাজটি সেটি হচ্ছে আপনি যে জায়গাটি পছন্দ হলো, যে জায়গাটি আপনি ক্রয় করবেন সেটির কিছু মালিকানার কাগজপাতি থাকে। বাংলাদেশের ক্ষেত্রে, উপমহাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাই তার কিছু খতিয়ান, তার কিছু দলিল অবশ্যই থাকে। সর্বপ্রথমেই আসি আমরা খতিয়ানের ক্ষেত্রে। তো বন্ধুরা, বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি তিনটি খতিয়ান অবশ্যই অবশ্যই আপনার জানা প্রয়োজন নিষ্কণ্টক জমির জন্য। এগুলো একটি হচ্ছে সিএস, একটি হচ্ছে এসএ, আরেকটি হচ্ছে আরএস। এই যে সিএস যে জরিপটি, সিএস যে খতিয়ানটি, এটি 1888 থেকে 1940 সালের মধ্যে সমগ্র বাংলাদেশে তৈরি করা হয়। তার পরবর্তীতে 1956 থেকে 1963 মধ্যে এসএ জরিপটি পরিচালিত হয়, অর্থাৎ এসএ খতিয়ান প্রস্তুত করা হয়। সর্বশেষ যেটি সেটি হচ্ছে আরএস খতিয়ান, যেটি 1966 পর থেকে কোনো অঞ্চলে গেজেট হয়ে গেছে, কোথাও এখনো চলমান। তো আপনি যে জমিটি, যে ভূমিটি ক্রয় করতে চাচ্ছেন তার 1888 থেকে 1940-এর মধ্যে কে মালিক, অর্থাৎ সিএস রেকর্ডে কে মালিক ছিল সেটি আপনার জানা প্রয়োজন, সেটি আপনি বিক্রেতার কাছ থেকে বুঝে নেবেন। তার পরবর্তীতে হচ্ছে যে 1956 থেকে 1963-এর মধ্যে কে মালিক ছিল সেটি আপনি জানতে হবে এসএ রেকর্ড দিয়ে। তো এই জন্য এসএ রেকর্ডটিও অবশ্যই বিক্রেতার কাছ থেকে বুঝে নেবেন। আর বর্তমানে যদি সে অঞ্চলে আরএস রেকর্ড গেজেট হয়ে যায় অথবা চলমান থাকে, সেক্ষেত্রে আপনি আরএস রেকর্ডের গেজেটকৃত কপি অথবা জরিপকৃত, যেটাকে আমরা মাঠপচ্চা বলে থাকি, জরিপ খতিয়ান, ডিপি খতিয়ান বলে থাকি, এগুলো আপনি বুঝে নেবেন বিক্রেতার কাছ থেকে। তো তখন আপনাকে যেটি দেখতে হবে সেটি হচ্ছে যে সিএস রেকর্ডে যে মালিক তার যে জমির পরিমাণ সেটির সাথে এসএ রেকর্ডের মালিকের কোনো মিল আছে কিনা, আর এসএ রেকর্ডের মালিকের সাথে বর্তমান যে গেজেটকৃত অথবা মাঠ পর্যায়ে যে জরিপ তার কোনো মিল আছে কিনা। তো এগুলোর মধ্যে যদি নামের যদি কোনো চেঞ্জ থাকে, অংশের যদি কোনো চেঞ্জ থাকে, সেক্ষেত্রে আপনাকে এখন দেখতে হবে তার মালিকানার দলিল। যে ব্যক্তি জমিটি, ভূমিটি বিক্রি করতে চাচ্ছে তার দলিলগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। সর্বপ্রথমেই যেটি সেটি আপনাকে নিতে হবে তার মূল মালিকানা দলিল, যেটাকে আমরা বলি টাইটেল ডিড। সেটি তার নিজ নামে হতে পারে, তার পিতৃপুরুষের নামে হতে পারে। যদি তার নিজ নামে হয় তাহলে দলিলটি আপনারা ভালো করে পড়ে দেখবেন, সেখানে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, জমির পরিমাণ, এই সমস্ত কিছু ঠিক আছে কিনা। আর যদি জমিটি পৈতৃক সূত্রে হয়ে থাকে অবশ্যই তার পিতার যে মালিকানার দলিল, তার পিতার যে টাইটেল ডিড, সত্যের দলিল, সেটি আপনারা পড়ে দেখবেন এবং সাথে সাথে তার একটি ওয়ারিশ সনদ নেবেন যে তারা কত ভাই বোন, আর তাদের মধ্যে যদি একাধিক ভাই বোন হয়ে থাকে কোনো বন্টন দলিল আসছে কিনা। এটি হচ্ছে বেসিক জিনিস। তো সবচেয়ে কার্যকরী এবং মূল যে জিনিসটি সেটি হচ্ছে যে জমিটি, যে ভূমিটি আপনি দেখে আসলেন, যে দাগগুলো আপনি দলিলে খতিয়ানে দেখতেছেন, সেই দাগের জমি ওই জমিটি কিনা এটি আপনি কিভাবে বুঝবেন। তো বন্ধুরা, এটির জন্য আপনাকে যা করতে হবে, একজন সার্ভেয়ার অথবা আমিন, অথবা আপনি যদি নিজে ম্যাপ বা নকশা সম্পর্কে বুঝেন, আপনি যে জায়গাটি, যে ভূমিটি ক্রয় করতে চাচ্ছেন সেই জায়গাটি, সেই ভূমিতে দাঁড়িয়ে সেই এলাকার যে ম্যাপটি আছে, সেই মৌজার যে নকশাটি আছে, সেটির মধ্যে আপনাকে দেখতে হবে ওই জায়গাটি সেই ম্যাপের মধ্যে আছে কিনা, অর্থাৎ দলিল মোতাবেক যে দাগটি, খতিয়ান মোতাবেক যে দাগটি, নকশা মোতাবেক যে দাগটি, সে দাগের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন কিনা যে জমিটি আপনি ক্রয় করতেছেন।
তো অবশ্যই যদি আপনার দাগটি খুবই ছোট হয়, অর্থাৎ 5 শতক 6 শতকের মতো হয়, 10 শতকের মতো হয়, সেক্ষেত্রে অবশ্যই নকশাটি মেপে দেখবেন নকশায় কতটুকু জমি আছে। কখনোই আপনারা নকশার বাইরে জমি ক্রয় করবেন না। তো বন্ধুরা, এগুলো হচ্ছে একটি বেসিক জিনিস। এই কাজগুলো যদি আপনি নিজে বুঝেন আপনি করে নিতে পারবেন, যদি না বুঝেন যে কোনো আইনজীবী অথবা মুহুরি দলিল লেখকের দ্বারা করিয়ে নেবেন, কিন্তু তার কাছ থেকে বুঝে নেবেন যে আপনি যে জমিটি, যে ভূমিটি, যে ফ্ল্যাটটি ক্রয় করতেছেন তার সিএস রেকর্ডের মালিককে, মানে 1888 থেকে 1940-এর মধ্যে কে মালিক ছিল, এসএ রেকর্ডে মালিককে, মানে হচ্ছে 1956 থেকে 1963-এর মধ্যে যে খতিয়ান হলো তার মালিককে, যদি সেম মালিক থাকে ভালো কথা, যদি মালিকানা চেঞ্জ হয় তাহলে সেখানে অবশ্যই একটি দলিল হবে, সেই দলিলটি আপনি সংগ্রহ করবেন। তার পরবর্তীতে এসএ রেকর্ডে যে মালিক তার সাথে বর্তমান রেকর্ডে মালিকের কোনো মিল আছে কিনা, সেক্ষেত্রে যদি মিল না থাকে তাহলে অবশ্যই সেখানে একটি দলিল আসবে, অবশ্যই সেখানে একটি ওয়ারিশ সনদ আসবে যদি পিতৃপুরুষের সম্পত্তি হয়। তো এই সমস্ত কিছু আপনাকে ধারাবাহিকতা দেখতে হবে, মানে হচ্ছে সিএস রেকর্ড থেকে যে মালিক ছিল জমিটা, সেটা এসএ রেকর্ডে যিনি মালিক তার কাছে কিভাবে আসলো, এসএ রেকর্ডে যে জমিটি যিনি মালিক বর্তমানে আরএস রেকর্ডে তার কাছে কিভাবে আসলো। তো এখানে কোথাও যদি মালিকানা যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে কোনো আদালতের ডিক্রি আসছে কিনা, যদি আদালতের ডিক্রি না থাকে তাহলে অবশ্যই বুঝে নেবেন সে জমিটিতে, সে ভূমিতে মালিকানা ভেজাল আছে। তো আপনারা এই জন্য দলিল মোতাবেক ধারাবাহিকতা দেখে নেবেন, খতিয়ান মোতাবেক ধারাবাহিকতা দেখে নেবেন এবং নকশা মোতাবেক সেই জমিটি কিনা এটুকু দেখে নেবেন।